বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, জামাইয়ের জন্য কেমন আয়োজন করলেন সুদীপ তার মা? 17 জানুয়ারি পরিচালক স্বর্ণশেখর জোয়ারদারকে বিয়ে করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। যদিও দর্শক মহলে এখনো তিনি বাহা নামে পরিচিত। বৃহস্পতিবার ছিল জামাই ষষ্ঠী, বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, তাই সুদীপ্তার নৈহাটির বাড়িতে ছিল তুমুল ব্যস্ততা। কলকাতা থেকে আত্মীয়রা এসেছিলেন চক্রবর্তী বাড়িতে, জামাইকে আপ্যায়ন করায় যেন কোনো ত্রুটি না হয়। তৈরি ছিল নানা রকমের পদ। সুদীপ্তা এবং তার স্বামী স্বর্ণশেখরও ব্যস্ত ছিলেন, তার কারণ বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে যেতে হবে, তাই পরিবারের সকলের জন্য কেনাকাটা করছিলেন তারা। সকাল সকাল নৈহাটি পৌঁছে গিয়েছিলেন সুদীপ্তা এবং স্বর্ণ। সেখানে সুদীপ্তার মামা মাসি বোনেরা সকলেই অপেক্ষা করছিলেন তাদের জন্য। সুদীপ্তা জানিয়েছিলেন তার মা প্রচুর রান্না করেছে, মাছের মাথা দিয়ে ডাল, ভেটকি মাছ, ফুলকপির রোস্ট, পাঁঠার মাংস, আরও অনেক কিছু। তবে জামাই ষষ্ঠীতে সাধারণত জামাই এবং শাশুড়ি একে অপরকে কিছু না কিছু উপহার দিয়ে থাকেন, তেমনি নতুন শাশুড়িমার জন্য অনেক কিছুই কিনেছেন তারা। সুদীপ্তা বলেছেন, আমার মা শাড়ি পরতে খুব একটা ভালোবাসে না, তাই মায়ের জন্য অনেকগুলো গাউন কিনেছি। অনেকদিন হল ছোট পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এই মুহূর্তে সিরিয়ালে অভিনয় করতে চান না সুদীপ্তা, আপাতত 2টো ছবিতে সই করেছেন তিনি। স্বামী স্বর্ণশেখরের পরিচালিত একটি ছবিতে দেখা যাবে তাকে, যা মুক্তি পাবে জুন মাসে। তারপরে আরও একটি ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।